সুব্রত মণ্ডলকে আজকে হোলির দিনে ছুটি থাকা সত্ত্বেও জেরা করবেন তদন্তকারীরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাতে আর তাকে জেরা করা হয়নি, তিন দিনের ইডি হেফাজতে পেয়েছে তাদের অনুব্রত মণ্ডলকে। আর আজ হোলির ছুটি থাকা সত্ত্বেও তদন্তকারীরা অনুব্রত মণ্ডলকে জেরা করবেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলের জেরার ক্ষেত্রে সময় নষ্ট করতে চাইছেন না তদন্তকারীরা। সময় নষ্ট না করে আজ থেকে জেরা শুরু করবেন তারা। সরাসরি চলে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন মধুকল্পিতা। মধুকল্পিতা, একটা দিনও সময় নষ্ট করতে চাইছেন না তদন্তকারীরা, আজ হোলির ছুটি থাকা সত্ত্বেও তদন্তকারীরা জেরা করবেন বলে জানা যাচ্ছে। আর কি খবর রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? যেমনটা বললে, একটা দিনও কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে আসার পর ইডির আধিকারিকরা তারা কিন্তু সময়টা নষ্ট করতে চান না। গতকাল থেকে আমরা দেখলাম যে লাগাতার যে প্রোটোকল, সে প্রোটোকল মেনে ইডির আধিকারিকরা তারা নিজেদের হেফাজতে নিয়েছেন অনুব্রত মণ্ডলকে, এবং নেওয়ার পরই আজকে থেকেই কিন্তু তারা জেরা যে পর্ব, সেই জেরা পর্বটা কিন্তু শুরু করে দিতে চাইছেন। কেননা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত, যিনি কিন্তু এই যে গরু পাচার মামলা, এই যে একটা বিশাল অঙ্কের টাকার লেনদেন, সেই সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে ইডির আধিকারিকরা বারবার তখন তাকে যখন আসানসোল জেলে গিয়ে প্রশ্নগুলো করেছেন, তিনি কিন্তু সমস্ত কিছুটা এড়িয়ে গিয়েছেন। সুতরাং এই যে গরু পাচার মামলা, সেই গরু পাচার মামলার যে টাকা, সেই টাকা আর কারা কারা পেয়েছেন, এটাই কিন্তু এখন অনুব্রত মণ্ডলের কাছ থেকে জানতে চাইতে পারেন ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা। কেননা গরু পাচার মামলায় এক বা দু টাকা নয়, কোটি কোটি টাকার কিন্তু একটা লেনদেন হয়েছে বলে সূত্র মারফত আমরা এর আগেও দেখেছিলাম। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার পর সমস্ত রকমের প্রোটোকল মেনে ইডির আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন। শুধুমাত্র মিনাক্ষী গরু পাচার মামলা নয়, আমরা দেখেছিলাম যে লটারি, সেই লটারি কাণ্ড অনুব্রত মণ্ডলের চোখ উঠে এসেছিল, সেই লটারিতেও কোটি কোটি টাকার একটা তৎসূপের অভিযোগ উঠে এসেছে। সুতরাং এই যে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল শুধুমাত্র গরু পাচার মামলা নয়, লটারি কাণ্ড তার নাম যখন জড়িয়ে গিয়েছে এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে একটা কোটি কোটি টাকার লেনদেনের সম্পর্ক বারবার মিলেছে, সেক্ষেত্রে যখন ইডির আধিকারিকরা আসানসোল জেলে গিয়ে তাকে জেরা করেছিলেন, যখন জানতে চেয়েছিলেন সেই বিষয়গুলো, তখন তিনি বারবার বারবার এড়িয়ে গিয়েছিলেন, জন্যই তাকে ফোন অ্যারেস্ট করা হয়। এবং তারপরে যখন দিল্লিতে নিয়ে এসেছেন, এই মুহূর্তে যখন ইডির সদর দপ্তরে রয়েছেন, তখন কিন্তু কোনোভাবেই মিনাক্ষী ইডির আধিকারিকরা যারা রয়েছেন তারা সময় নষ্ট করতে চান না। এই যে গরু পাচার মামলা, সেই গরু পাচার মামলায় আর কারা কারা জড়িত, রাঘব পোয়াল আর কারা রয়েছে, মূল মাথা কে, এই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট করতে চাইছেন ইডির আধিকারিকরা। এবং সে কারণেই কেষ্টকে দিল্লি নিয়ে আসার পর কিন্তু সঙ্গে থাকো, একই সঙ্গে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, দিল্লি বিমানবন্দরে অনুব্রত, বিচারকের বাড়িতে শুনানি, মধ্যরাতে শুনানি, ইডি হেফাজতে কেষ্ট, কাল সাড়ে ছটা থেকে রাত আড়াইটে পর্যন্ত যা চলল সবটাই তুলে ধরছি। আর একই সঙ্গে আজ সকাল থেকে টানা কভারেজ তুমি করছো, সেই ছবিও তুলে ধরছি, তুমি সঙ্গে থাকো। কিন্তু তোমারই একটি বিশেষ প্রতিবেদন, যেটা গতকাল রাত অর্থাৎ প্রায় পৌনে দুটো নাগাদ যখন বিচারকের বাড়ি থেকে বেরোচ্ছিলেন অনুব্রত মণ্ডল, তখন বারবার নানান প্রশ্ন করেছো তুমি মধুকল্পিতা, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি চুপ, মুখে কুলুপ এঁটেছেন। দেখাবো মধুকল্পিতা সেই বিশেষ প্রতিবেদন। একের পর এক প্রশ্ন, কিন্তু চুপ অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এখন কি করবেন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, তিনি কি রাজসাক্ষী হবেন এই সম্ভাবনা প্রবল। আর মুখোমুখি বসিয়ে জেরা করলে তার জেরা থেকে কি পরবর্তীতে কোনো রাঘব পোয়ালের নাম উঠে আসবে, এই সবের পেছনে কার মাথা, কার কার মাথা, সমস্তটা কি উঠে আসবে, কারা কারা ভাগ পেতেন গরু পাচারের এই টাকার, এই সমস্ত উত্তর কিন্তু দেবে শুধুমাত্র সময়। তবে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া, কি বলছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা, কি বলছেন সজল ঘোষ, শোনাবো আপনাদের। এবার বুঝতে পারবে দিল্লির লাড্ডু কীরকম, দিল্লি যাওয়ার সুযোগ হয়েছে,
পশ্চিম বাংলার রাজনীতিটা একটু হালকা হয়ে যাবে কদিন, লোক আর খবর পাবে না, কারণ ওটাই মেইন খবর ছিল। আমরা দেখলাম একজন ব্যক্তির জন্য টিভি, মিডিয়া, সরকার, পুলিশ কিভাবে ব্যস্ত ছিল, সিবিআই, ইডি পর্যন্ত। তার মানে কত গুরুত্বপূর্ণ উনি ব্যক্তি ছিলেন, মুখ্যমন্ত্রীর জন্য এত ব্যস্ত হয় না, সেটা প্রমাণ হয়ে গেল যে তার গুরুত্ব কম। মনে হয় এবারে যে কথাগুলো পেট থেকে বেরোচ্ছিল না এবারে বেরোবে। অনেকের কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার নেতাদের, উনি তো ক্ষণে ক্ষণে অসুস্থ হন, ভালুকের জ্বরের মতো, কখনো ছেড়ে যায় আবার কখনো আসে। এসব নেতাদের চালাকি সবাই জানে, সিবিআইও জানে, কোর্টও জানে, সেই জন্য তাদের ব্যবস্থাও আছে ঠিকঠাক। আমি যেটা বারবার বলতে চেয়েছি, তারা যে অনুব্রতকে পশ্চিমবঙ্গে আটকে রাখতে চেয়েছিল সেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই অনুব্রতর কথা ভেবে নয়, যেমন তারা সাইগলকেও বাঁচাতে চেয়েছিল সেটা সাইগলের কথা ভেবে নয়। অনুব্রত আসলে হচ্ছে, আমি বারবার বলি, সে একটা আসলে বড় মুখোশ। এই মুখোশের আড়ালে পিসি ভাইপো নিজেকে যে লুকিয়ে রেখেছে, এই মুখোশটা খুলে গেলে তাদের মুখটা বেরিয়ে পড়বে, এটাই হচ্ছে ওদের কাছে সবচেয়ে বড় ভয়ের বিষয়। এখন অনুব্রত রাস্তা কি হবে, কি হবে, ইট ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট। অনুব্রত মণ্ডলকে কখন জেরা শুরু হবে, আজ হোলির ছুটি থাকা সত্ত্বেও জেরা করবেন তদন্তকারীরা, সমস্ত লেটেস্ট আপডেট নিয়ে আমাদের প্রতিনিধিরা থাকবেন। আপাতত ধন্যবাদ মধুকল্পিতা তোমাকে।